চট্টগ্রামে কোনোভাবেই বন্ধ হচ্ছে না পাহাড় কাটা। প্রভাবশালীরা একের পর এক সাবাড় করছে পাহাড় আর গড়ে তুলছে অবৈধ স্থাপনা। গবেষণার তথ্য বলছে নগরীর 200 পাহাড়ের মধ্যে গেল 32 বছরে 57% কেটে ফেলা হয়েছে, বাকিগুলো বিলীনের আশঙ্কায় পরিবেশবিদরা। বায়োজিৎ থেকে পাহাড়তলি, দীর্ঘ এই এলাকায় পাহাড় কাটার এমন দৃশ্য নিত্যদিনের। কোথাও পাহাড় কেটে গড়া হয়েছে বসতি, কোথাও বানানো হয়েছে রাস্তা, পাহাড় সাবার করে একের পর এক তৈরি হচ্ছে স্থাপনা। সাম্প্রতিক এক গবেষণা বলছে, একসময় নগরীতে ছোট বড় মিলে 200 পাহাড় ছিল, কিন্তু গেল 32 বছরে সাবার হয়েছে 120টি, যা মোট পাহাড়ের 57%। আয়তনের হিসাবে 18.34 বর্গ কিলোমিটার। 1978 সাল থেকে 2023 সাল পর্যন্ত সবচেয়ে বেশি পাহাড় কাটা হয়েছে। এখনও পাহাড় কাটা হচ্ছে পাঁচলাইশ, খুলশি, পাহাড়তলি, বাইজি থানা এলাকায়। বিশেষ করে এশিয়ান উইমেন ইউনিভার্সিটি হওয়ার পর এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যে লিং রোড সেটা হওয়ার পর থেকে এই পাহাড় কাটা জ্যামিতিক হারে বেড়ে গেছে। পাহাড় কাটায় জড়িত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা থেকে শুরু করে নানা শ্রেণী পেশার প্রভাবশালী মানুষজন, ফলে কোনো কিছুতেই তা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। পাহাড়গুলোর অনসাইট ডিমার্কেশন করে ফেলতে পারি কিনা, সাইনবোর্ডগুলো বসে দিতে পারি কিনা, ইফ ইউ টেল আস যে এই আমি এতগুলো ওয়ার্ডে, 38টা ওয়ার্ডে আমার পাহাড় আছে, 38টা ওয়ার্ডে আমি একজন করে লোক আইডেন্টিফাই করে দিলাম, কেউ কোথায় পাহাড় কাটলে আমাকে জানাবা। তবে পাহাড় রক্ষায় নতুন করে জরিপ আর শক্তিশালী কমিটি গঠনের কথা বলছেন ভূমিমন্ত্রী। পাহাড় কাটা আমি ক্লিয়ারলি বলতে চাই, পাহাড় কাটা বন্ধ করতে হবে। পাহাড় কাটার ফলে নগরীতে জলাবদ্ধতা, ভূমিধস সহ পরিবেশ বিপর্যয় বাড়ছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।